আল্লাহ তাআলা বলতেছেন মহারানার টাকা আদায় করে দাও। কিন্তু ভাইরা, আজকে আমাদের দেশে মহারানার টাকা আদায় করা হয় না, উল্টা মহারানার টাকা আদায় করায় পুরুষেরা, ঠিক কি না? আজকে পুরুষেরা যৌতুক আদায় করে, করে না? যৌতুক নামে কৌতুক করে। ভাইরা, আমার কন্যা পক্ষের কাছ থেকে ফকিরের মতো সে সে আদায় করে নেয়, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কখনো মা বাবার সামনে চোখ মোটা করে গলা ঝাঁকি দিয়ে কথা বলবে না। ওয়াকুল লাহুমা কাউলান কারীমা। মা বাবার সামনে যখন কথা বলবে, সম্মানের সঙ্গে কথা বলবে, অর্থাৎ মাথাটা নিচু করে কথা বলতে হবে। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতার সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারে চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগি জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম দিয়ে কেউ সিলিমিনে খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক, এদেশে ইসলাম থাকবে, সব কিছু বদলে যাক, এদেশে ইসলাম থাকবে। আর কিছু থাক না থাক, এদেশে ইসলাম থাকবে। ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে তাসিংডং এর সঙ্গে, ন্যাশনাল বোর্ড দোয়েল বদলে হতে পারে কবুফিঙ্গে, ন্যাশনাল পার্ক করা দিতে পারে কেন্দ্রীয় কারাগারকে, সেন্ট্রালের হতে পারে ফ্যান্টাস্টিক কিংডম পার্কে, আইন পাশ করে মাছের আড়ত হতে পারে সংসদটাও, যখন তখন যে কোনো পক্ষে চলে যেতে পারে জনমতটাও, নীতির অভাবে রাজনীতিতব হয়ে যেতে পারে বন্ধ, মিটে যেতে পারে রাজাকার আর মুক্তিযোদ্ধার দ্বন্দ্ব, রাষ্ট্র চাইলে সময়ের কাঁটা হতে পারে আগ পিছু, সম্ভাবনার সদৃশ আমার হতে পারে সবে কিছু, শুধু ইসলাম রাবে চির উন্নত, কখনো হবে না নিচু, কখনো হবে না নিচু। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ সিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক, এদেশে ইসলাম থাকবে, সব কিছু বদলে যাক, এদেশে ইসলাম থাকবে। আর কিছু থাক না থাক, এদেশে ইসলাম থাকবে। সম্মানিত মুয়াজ্জাজ মুহতারম সভাপতি, প্রধান অতিথি, সামনে উপস্থিত দিনদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, এবং যারা এখানে উপস্থিত হতে পারেন নাই, আমার মাইকের আওয়াজ যতদূর যায় সকলকেই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সকলেই কেমন আছেন? যে মহান আল্লাহ তাআলা আজকে আমাদের সকলকে এই কোরআনুল কারিমের মাহফিলে সুস্থ রেখে, ভালো রেখে আসার এবং বসার সুযোগ করে দিলেন, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এবং আমাদের নেতা সাইয়েদুল মুরসালিন, বিশ্ব নেতা হযরত মুহাম্মদ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমার আজকে আমি আপনাদের সামনে বলবো মেয়েদের মর্যাদা সম্পর্কে। ভাইরা আমার, মা বর্ণ দিয়ে যে কথাগুলো শুরু হয় তা খুবই ভালো, যেমন মা দিয়ে হয় মক্কা, মা দিয়ে হয় মদিনা।
মা দিয়া হয় মুহাম্মদ, মা দিয়া হয় মাদ্রাসা, মা দিয়া হয় মসজিদ, মা দিয়া হয় মাদ্রাসা, মা দিয়া হয় মাওলানা, মা দিয়া হয় মুফতি, মা দিয়া হয় মুহাদ্দিস, তারপর মা দিয়া হয় মেলোক। কি লোক? মেলোক। ভাইরা আমার, মেয়েদের জীবনে তিনটি স্তর রয়েছে। কয়টি? তিনটি স্তর রয়েছে। এক নম্বর হলো কন্যা, দুই নম্বর হলো বধু, আর তিন নম্বর হলো মা। কন্যা হিসেবে মেয়েদের মর্যাদা ইসলাম কি দিল সেটা শোনার দরকার আছে না? সকলেই শুনবেন। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির যদি তিনটা কন্যা সন্তান থাকে, কয়টা? তিনটা কন্যা সন্তান থাকে, আর ওই তিনটা কন্যা সন্তানকে যদি ওই ব্যক্তি আদব শিক্ষা দিতে পারে, ইসলামী তরবিয়ত শিক্ষা দিতে পারে, আর স্নেহের সহিত লালন পালন করতে পারে, তাহলে ওই কন্যার পিতা মাতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে পাশাপাশি অবস্থান করব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিন্তু যদি আপনি আপনার মেয়েকে ইসলামী তরবিয়ত শিক্ষা দিতে না পারেন, বেপর্দা হিসেবে ঘুরে বেড়ায়, আর আপনি বাড়িতে বসে তাহাজ্জুদ পড়েন, আপনার তাহাজ্জুদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ভাইরা আমার, আল্লাহর নবীর ভাষায় আপনি হচ্ছেন দায়ুস। আপনি কি? দায়ুস। দায়ুস হল ওই ব্যক্তি, যে ব্যক্তি তার পরিবার পরিজনকে অশ্লীলতা, বেপর্দা, বেহায়াপনা থেকে ফিরে আনতে পারলো না, সেই ব্যক্তিটাই হলো দায়ুস। আর দায়ুসের জন্য জান্নাত একেবারেই হারাম। বলেন নাউযু বিল্লাহ। ভাইরা আমার, আপনি আপনার মেয়েকে বলবেন, ও মেয়ে, তোমার ছোট জামা লাগবে নাকি বড় জামা লাগবে সেটা আমি বুঝবো। আপনি যদি এইভাবে ক্ষমতা প্রয়োগ করতে পারেন, তাহলে আপনি বাবা ঠিক আছেন। কিন্তু যদি আপনি ক্ষমতা প্রয়োগ করতে না পারেন, তাহলে আপনি হলেন কাপুরুষ বাবা। ভাইরা আমার, আদর্শ বাবার পরিচয় হলো, প্রথম হলো তার একটা সুন্দর নাম রাখতে হবে। কি রাখতে হবে? কিন্তু আমাদের দেশে দেখা যায় যদি কারো ছেলে মেয়ে হয়, তাহলে তাদের নাম রাখা হয় ডিজে। কেউ রাখে বল্টু, কেউ রাখে শেল্টু। ভাইরা আমার, আসলে এগুলো নাম নয়, ভালো ভালো নাম রাখতে হবে। ভাইরা আমার, এরপরে আপনার মেয়েকে বেপর্দা থেকে ফিরে আনতে হবে। যে ব্যক্তি তার মেয়েকে বেপর্দা থেকে ফিরে আনতে পারবে, সেই হলো আসল বাবা। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের মর্যাদা সম্পর্কে আরো এক জায়গায় বলেন, কোন ব্যক্তির যদি একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, যেই ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরের বাসিন্দারা, আল্লাহর রহমত তোমাদের উপর বর্ষিত হোক। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলেন, আর ওই কন্যার মাথার উপর হাত বোলান, আর বলতে থাকেন, এই কন্যা সন্তান একটি দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে, এই কন্যাও একটি দুর্বল দেহ, একে যে লালন পালন করবে, স্নেহ দেবে, ভালোবাসবে,
আল্লাহ তাআলার রহমত এবং সাহায্য কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির জন্য থাকবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মেয়েদেরকে আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন। আল্লাহ নবীর কলিজার টুকরা ছিল হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী যখন কোথাও যেতেন, কোথাও যখন সফর করতে যেতেন, সকলের শেষে দেখা করতেন মা ফাতেমার সঙ্গে। বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন মা ফাতেমার সঙ্গে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমরা যখন কোথাও যাবে, তোমরা যখন বিদেশে যাবে, আসার সময় যে হাদিয়াটুকু আনবে প্রথম শুরু করবে মেয়েকে দিয়ে। কাকে দিয়ে? মেয়েকে দিয়ে। কারণ মেয়ের মর্যাদা ইসলামে সব থেকে বেশি। জাহিলিয়াতে যুগে মেয়ে হলে, কন্যা সন্তান হলে তাদেরকে আসার মেরে পুঁতে রাখতো, পিতা হয়ে তার মেয়েকে জিন্দা কবর দিয়ে দিত, কোনো দয়া লাগতো না, কোনো মায়া লাগতো না। ভাইরা আমার, এ ব্যাপার আল্লাহ তাআলা বলেন, বি আই যামবি কুতিলাত, কোন অপরাধে তাদেরকে হত্যা করা হলো। তাদের অপরাধ আর কিছুই ছিল না, তারা নারী, এই জন্য তাদেরকে হত্যা করা হতো। বলেন না, নাউযুবিল্লাহ। ভাইরা আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দীন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দীন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদার দ্রোহে সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিল ইসলাম, দিল ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন সুনার আলো ঘরে ঘরে জ্বলো, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও ভিন্ন স্থান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, দিন জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন সুন্নার আলো ঘরে ঘরে জ্বলো, সংসদে জ্বলো, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন সুন্নার আলো ঘরে ঘরে জ্বলো। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে আমি বলবো, বধূ হিসেবে ইসলাম নারীদেরকে কি মর্যাদা দিল, শোনার দরকার আছে না নাই? সকলেরই শোনার দরকার আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আমার নিদর্শনের ভিতরে এটাও একটা নিদর্শন যে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া তৈরি করেছি, তোমাদের স্ত্রী তৈরি করেছি, তোমাদের স্ত্রীর সঙ্গে তোমাদের ভালোবাসা পয়দা করেছি, এই ভালোবাসা আমি আল্লাহ তাআলাই সৃষ্টি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রীর মহারানার টাকা ফরজ করে দিয়েছেন, এই মহারানার টাকা যদি আদায় করা না হয় আর স্ত্রী যদি স্বেচ্ছায় মহারানার টাকা মাফ না করে দেয় তাহলে কিয়ামতের দিন ওই স্বামীকে জেনাকারের কাতারে দাঁড়াতে হবে। বলেন না আউযুবিল্লাহ। ভাইরা আমার, ইসলাম নারীকে কত মর্যাদা দিলেন দেখুন। আল্লাহ তাআলা বলতেছেন মহারানার টাকা আদায় করে দাও, কিন্তু ভাইরা আজকে আমাদের দেশে মহারানার টাকা আদায় করা হয় না, উল্টা মহারানার টাকা আদায় করায় পুরুষেরা, ঠিক কি না? আজকে পুরুষেরা যৌতুক আদায় করে, করে না? যৌতুক নামে কৌতুক করে। ভাইরা আমার, কন্যা পক্ষের কাছ থেকে ফকিরের মতো শেষে আদায় করে নেয়, ঠিক কি না? ভাইরা আমার, যারা যৌতুক আদায় করে এরা হলো নারী নির্যাতনকারী। এরা কি? এরা নারী নির্যাতনকারী পুরুষ। ভাইরা আমার, নারীকে কত মর্যাদা দিলেন আরাফাতের ময়দানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা যেই রকম দামি কাপড় পরবে তোমাদের স্ত্রীকেও ঠিক সেই রকম দামি কাপড় পরাবে, তোমরা যেই রকম ভালো খাবার খাবে তোমাদের স্ত্রীকেও ঠিক সেই রকম। ভাইরা আমার, একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে গোসল করাছিলেন, মাথার উপর দিয়ে পানি ঢালতেছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখতে পেলেন পানির মধ্যে রক্তের মতো কি যেন দেখা যায়। আল্লাহর নবী বিশ্ব নবী জিজ্ঞেস করলেন আয়েশা রে, পানির ভিতরে রক্তের মতোটা কি দেখা যায়? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আপনি যখন খাটের উপরে বসেছিলেন অসতর্কে আমার একটা আঙ্গুল পড়ে গিয়েছিল তক্তার নিচে, আঙ্গুলটা ফেটে রক্ত বের হচ্ছে, এই জন্য আপনি ওখানে রক্ত দেখতে পাচ্ছেন। আল্লাহর নবী বলল আয়েশা রে, আঙ্গুল ফেটে গেল একটু মাত্র শব্দ করলে না কেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূল আল্লাহ, এটা তো সামান্য একটা পায়ের আঙ্গুল মাত্র, আমার কলিজাটা যদি ফেটে রক্ত বের হয়ে যেত তাহলেও আপনাকে আমি উঠে বসতে বলতে পারতাম না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপর একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে এসে যখন ঘরের ভিতরে দেখল রান্না হতে দেরি হয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাগ করলেন না, কোনো রাগান্বিত হলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে বসে রান্নায় তাকে সহযোগিতা করলেন। এই ছিল আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের অবস্থা। ভাইরা আমার, এখন আমি আপনাদের সামনে বলবো মা হিসেবে ইসলাম নারী জাতিকে কি মর্যাদা দিল, শোনার দরকার আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আমি পৃথিবীর সমস্ত মানুষকে উপদেশ দিয়েছি তো
তোমরা তোমার মায়ের প্রতি সম্মান করো, ইহসান করো। তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে এবং প্রসব করেছে অত্যন্ত কষ্টের সাথে। খবরদার, মায়ের সাথে কখনো বেয়াদবি করবে না। কে বলেছে? আল্লাহ পাক বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের প্রতি সম্মান করতে বলেছেন, ইহসান করতে বলেছেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা মা বাবার জন্য দোয়া করতে বলেছে, রব্বিরহাম হুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার পিতামাতা যেমন আমাকে ছোটবেলায় স্নেহের কোলে লালন পালন করেছে, তেমনি তুমি আমার পিতামাতাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কখনো মা বাবার সামনে চোখ মোটা করে গলা ঝাঁকি দিয়ে কথা বলবে না। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। মা বাবার সামনে যখন কথা বলবে সম্মানের সঙ্গে কথা বলবে, অর্থাৎ মাথাটা নিচু করে কথা বলতে হবে। কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় স্ত্রীর কথা মতো পিতামাতাকে আলাদা করে দেওয়া হয়, এরকম পরিবার আছে না নাই? স্ত্রীর কথায় পিতামাতাকে আলাদা করে দেয়, পিতামাতাকে বলে বুড়ি আর বুড়া, আর শ্বশুর শাশুড়িকে বলে মা বাবা, আছে না নাই? ঘরের সাথে ঘর লাগানো মায়ের খোঁজ নেয় না, বাপের খোঁজ নেয় না। উত্তরবঙ্গে বাড়ি, দক্ষিণবঙ্গে বাড়ি, 1 কিলো, 100 কিলো, 150 কিলো, এইরকম দূরে শ্বশুর বাড়ি, সেইখান থেকে শ্বশুরকে শাশুড়িকে দাওয়াত করে এনে গোস্ত কোরমা খাওয়ানো হয়, এরকম আছে না? ভাইরা আমার, শ্বশুর শাশুড়িকে দাওয়াত করে এনে গোস্ত মাছ, তারপরে পোলাও কোরমা, এগুলো খাওয়াই। বাপকে বলে বুড়া, মাকে বলে বুড়ি, শ্বশুরকে বলে আব্বা জান, শাশুড়িকে বলে আম্মা জান, গোস্ত পোলাও আরো খান। শাশুড়ি বলে বাবা আর লাগবে না, জামাই বলে আম্মা জান আরো খান, আছে না নাই? ভাইরা আমার, ইয়ামেন থেকে একজন লোক এসেছে আল্লাহর নবীর কাছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাথে আমার বুড়িমা, এই বুড়িমাকে নিয়ে আমি মিনা মুজদালিফে তাওয়াফ করেছি, এই মাকে নিয়ে ঘরে নিয়ে আমি হজের সমস্ত কাজ করেছি, এই মাকে ঘরে নিয়ে আমি আরাফাতের সমস্ত কাজ করেছি, এখন কি আমি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, মায়ের হক আদায় করা হয় নাই। বুকের চামড়া ছিঁড়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দেওয়া হয়, 1 ফোঁটা দুধের হক আদায় হবে না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তিনজনের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কবুল করে, কোনো বাধা নেই, সরাসরি কবুল করে। 1 নম্বর হলো, কোন মজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে সেই মজলুম ব্যক্তির দোয়া কবুল করে নেয়। এরপর 2 নম্বর হলো, কোন মুসাফির ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, তাহলে সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেলতে পারেন না। আর 3 নম্বর হলো, কোন পিতামাতা যদি তার সন্তানের জন্য দোয়া করে, তাহলে সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ।
আপনারা কি গজল শুনতে রাজি আছেন? আমি একটি আপনাদেরকে গজল বলবো, শুনবেন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারামায় গোসল দেবে কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারা আমায় গোসল দেবে কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারা পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান।